সত্যি এখন আর কিছুই না করা সেই 25 বছর নেই, তাই এখন অনেক কিছুই হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করলেই সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, সরকারি কর্মচারীরা এখন কর্মক্ষেত্রে মার খাচ্ছেন, কথায় কথায় সাংবাদিক পেটানো হচ্ছে, মিডিয়া অফিস আক্রান্ত হচ্ছে, বিরোধী রাজনীতি করলে রক্ত ঝরছে। এছাড়াও আরও কত নতুন নতুন জিনিস যে আমরা আজ দেখছি ভাবাই যায় না। এই যেমন সেদিন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এক বিজেপি নেতা বললেন, না এটা এবার নিজের কানেই শুনুন। এখন আর বামেদের সরকার নেই, মানিক সরকার নেই, এখন বিজেপি সরকার। শুনলেন তো, এখন আর মানিক সরকার নেই, আর তাই পেইড পার্কিং জোনে রাখা গাড়ির পার্কিং ফি চাওয়াতেও মহিলাকে মার খেতে হয়। আচ্ছা বলুন তো, সমাজদ্রোহীরা এ সাহস পেল কোত্থেকে? রাজ্যের মানুষ কিন্তু জানেন এ সাহসের উৎস, সেটা হলো আপনি। হ্যাঁ আপনি, আপনার কথায় সমাজদ্রোহীরা উৎসাহিত বোধ করে। আমি আসি তো, আপনারা গেলে আমি আগে যাবো, এত সুন্দর না, জেলে লয়ে যাবো। জেলে নেওয়ার জন্য পুলিশ চাই, পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রী চায়, কোর্টে লয়ে যেতে পারতো না জেলে। পুলিশ তো ওই দেখছে না, ওখানে পাই না তো। এবার বুঝলেন চারদিকে এত অন্যায়, তারপরেও পুলিশ প্রশাসন নীরব কেন? আর এ ধরনের অন্যায় অবিচারের খবর তুলে আনতে গিয়ে আক্রান্ত হচ্ছে সাংবাদিকেরা। সেদিন আগরতলাতেও পার্কিং সংক্রান্ত ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে চূড়ান্তভাবে হেনস্থা হন সাংবাদিকরা, তাদের মুখ্যমন্ত্রীর নাম নিয়েও ভয় দেখানো হয়। আর এটা হবে নাই বা কেন, খোদ তিনিই যে সেই একই বিশ্ববিদ্যালয়েরই হেডমাস্টার। কিছু কিছু পত্রপত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে, ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না। ইতিহাস মাফ করবে না, ত্রিপুরাবাসী মাফ করবে না, আমি বিপ্লব দেবে মাফ করব না, আমি যা বলি তা করে যাই। সাংবাদিকদের দেখে নেওয়ার মুখ্যমন্ত্রীর এই হুমকির পর থেকেই একটার পর একটা সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটে চলেছে। গ্রেফতার, আইন, শাস্তি, এই শব্দগুলো এক্ষেত্রে যত কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। রাষ্ট্রপতির কালার্স পদকপ্রাপ্ত এরাজ্যের পুলিশকে বিজেপি দল এখন নিজেদের ভাড়াটে পাহারাদারে পরিণত করতে ব্যস্ত। ঠিকই, বামফ্রন্টের 25 বছরে অনেক কিছুই হয়নি, চলপাল্টাই রাজ আজ যা করে দেখাচ্ছে। তবে শেষ দেখানোটা কিন্তু এরাজ্যের মানুষ দেখাবেন। 88 থেকে 92 এর পর মানুষ যেমন এরাজ্যে 93 এনেছিলেন, ঠিক তেমনি তারা অপেক্ষায় আছেন 2023-এর। মানুষের ইতিহাস বড় কঠিন, কোনো স্বৈর শাসনকেই সে ছেড়ে কথা বলে না। ত্রিপুরাতেও এর ব্যতিক্রম হবে না, রাজ্যের মানুষ বলছে এখন রাজ্যের শান্তি ফেরাতে বামেদেরকে আনতে হবে।